নমস্কার। এই মর্মান্তিক সময়ে মনবাসীর তরফে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে যে একটা মনোজ্ঞ অনুষ্ঠান করেছে, তার জন্য তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং আরও ধন্যবাদ দিই এই জন্যে যে তারা আমাকে বলার জন্যে এখানে আমন্ত্রণ করেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885 খ্রিস্টাব্দের 10ই জুলাই অখণ্ড ভারতের, অখণ্ড বাংলার, অখণ্ড 24 পরগনার হাড়োয়া থানার পিয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। এই অখণ্ড শব্দটার উপরে আমি জোর দিচ্ছি এই জন্যে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অখণ্ড বাঙালিত্বের একটা প্রতীক ছিলেন, যেমন রবীন্দ্রনাথ বা নজরুল ইসলাম যেরকম ছিলেন সেরকমই। উপর বাংলায় যখন পাকিস্তান সরকার বেতারে রবীন্দ্রনাথ করেন, যখন পাঠ্যপুস্তক থেকে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে মুছে ফেলার চেষ্টা করে, তখন শহীদুল্লাহ একাকী তার প্রতিবাদ করেছিলেন এবং পাঠ্যপুস্তক তালিকায় তাদের অংশগুলো রেখেছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি হাওড়া জেলা স্কুল থেকে পাশ করার পরে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ওখান থেকে এফএ পাশ করার পর তিনি সিটি কলেজ থেকে সংস্কৃতে অনার্স বিএ পাশ করেন। এরপরে তিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে সংস্কৃতে এমএ পড়ার জন্য ভর্তি হন এবং এখানেই এক কাণ্ড ঘটে যায়। তিনি যখন ক্লাসে গিয়ে হাজির হলেন, দাড়ি টুপি পরা পায়জামা পাঞ্জাবি পরা একজন মুসলমান ছাত্রকে দেখে সত্যব্রত সমশ্রমী তিনি বললেন যে ওই মুসলমান ছেলেটার নাম কেটে দাও। শহীদুল্লাহ বললেন যে আমি তো টাকা দিয়ে ভর্তি হয়েছি এখানে, আমার নাম কেটে দেবেন কেন? বলেন আমি কোনো মুসলমান ছাত্রকে পড়াতে পারবো না, বেদ পড়াতে পারবো না। তখন উনি রেজিস্ট্রার থিবোর কাছে গেলেন, থিবো বললেন আমি কিছু করতে পারবো না, আপনি ভাইস চ্যান্সেলারের কাছে চলে যান। তখন ভাইস চ্যান্সেলার ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়, তিনিও বিশেষ কিছু করতে পারলেন না, কারণ তারও একটা বাধ্যবাধকতা ছিল। তিনি তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন, বিধবা মেয়েকে পুনরায় বিয়ে দেওয়ার জন্যে পণ্ডিত সমাজ চার ওপর ক্ষুব্ধ ছিল, সেই জন্য তিনি আর বেশি কিছু করতে পারলেন না, বরং বললেন তুমি, তোমার জন্য আমি একটা আলাদা ডিপার্টমেন্ট খুলে দিচ্ছি, সেই ডিপার্টমেন্টে তুমি কিছুটা সংস্কৃত পড়তে পারবে। এই হিসেবে তাকে তুলনামূলক ভাষাতত্ত্বে ভর্তি করা হবে। সেই তুলনামূলক ভাষাতত্ত্বে তিনি এমএ পাশ করলেন। এইখানে আমরা একটা জিনিস দেখি যে শহীদুল্লাহ তিনি সাম্প্রদায়িকতার শিকার হলেন, অথচ পরবর্তী জীবনে আমরা দেখতে পাই তিনি কোনো সাম্প্রদায়িক দোষে দুষ্ট না, বরং তিনি আলোর পথযাত্রী হলেন, নিজের ধর্মে তিনি অবিচল ছিলেন, ধর্মনিষ্ঠ ছিলেন, কিন্তু পরধর্মের শ্রদ্ধা এবং সহিষ্ণুতা তাকে একটা অন্য মাত্রায় তুলে দিয়েছিল। তিনি কাশীতে সংস্কৃত পণ্ডিতদের সবাই বক্তৃতা করেছেন, তারা তো দেখে তাকে বলেছেন তুমি এখানে কী জন্য এসছো, তুমি কে? উনি সংস্কৃতে বলেছেন আমি জবনং বঙ্গদেশীয়। তিনি বৌদ্ধ সমাজে বক্তৃতা দিয়েছেন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠানের সমাবর্তনে বক্তৃতা দিয়েছেন, এবং তিনি তার হিন্দু ছাত্রছাত্রীদের বেদের মন্ত্র উচ্চারণ করে তাদের বিয়ে দিয়েছেন। একজন নিজের ধর্মের প্রতি ধর্মনিষ্ঠ থেকেও অন্য ধর্মের উপর শ্রদ্ধাশীল থাকার এই উদাহরণ, এটা বর্তমান যুগে এখন খুঁজে পাওয়া খুব দুরূহ। এছাড়াও তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, যখন ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গা হয় তিনি তার বিরুদ্ধে একটা কমিটি গঠন করেছিলেন, এবং বসিরহাটে যখন সাম্প্রদায়িক দাঙ্গা হয় 1946 সালে তখন তিনি দাঙ্গারত হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে ডেকে এনে তার বক্তৃতা তার কথাবার্তা দিয়ে দুজনকে হাত মিলিয়ে দিয়ে সে দাঙ্গা রোধ করেছিলেন।
এবার আমরা একটু অন্যদিকে চলে যাব। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, মা মাতৃভাষা এবং মাতৃভূমি প্রত্যেকের শ্রদ্ধেয় জিনিস এবং পরম আদরণীয়। এই বাংলা ভাষার জন্য তিনি প্রাণপাত করতেও আপত্তি করতেন না। তিনি বাংলা ভাষা যখন বিংশ শতাব্দীর গোড়ার দিকে যখন মুসলমানদের ভাষা কি হবে, বাংলা না উর্দু এই নিয়ে যখন বিতর্ক হয়, তখন তিনি বলেছিলেন না, বাংলাই আমাদের ভাষা হবে, মুসলমানদের ভাষা বাংলাই হবে, বাংলা ছাড়া অন্য কিছু হবে না। এই জন্যে তিনি মুসলিম বাঙালি মুসলিম সাহিত্য পত্রিকা, বাঙালি মুসলিম সমিতি এর এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তিনি কয়েকজনের সঙ্গে মিলে তৈরি করেন এবং তাতে আমরা সুফল হিসাবে পেয়ে যাই। নজরুল ইসলাম প্রথম তার এই পত্রিকায় লেখা শুরু করেন। এছাড়া কায়কোবাদ, শাহাদাত হোসেন এরকম বিভিন্ন বাঙালি কবি এবং সাহিত্যিকদের এই আন্দোলনের ফলে আমরা পাই। এরপরে যখন ভারত ভাগের আগে, ভারত ভাগের ঠিক আগে যখন পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে করার জন্যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন জিয়াউদ্দিন, তিনি এটা সুপারিশ করেন যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখন শহীদুল্লাহ একাই লেখালেখি এবং বক্তৃতার মাধ্যমে এর বিরোধিতা করেন। তিনি বলেন যে বাংলা, পূর্ব বাংলা থেকে বাংলা তুলে দেওয়া মানে আমাদেরকে আমাদের হৃদয় উপড়ে নেওয়া, কারণ আমাদের বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষা আমাদের প্রাণ। এরপরে স্বাধীন হওয়ার পরে যখন বাংলা ভাষা সরিয়ে দিয়ে উর্দু ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্যে চারিদিকে তোড়জোড় শুরু হলো, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ডেকে বললেন যে এই বিষয়ে তারা আন্দোলন শুরু করুক। তার কথা মতো সেই সময় ছাত্ররা আন্দোলন শুরু করে, যে তারা বলে রাষ্ট্রভাষা আমাদের বাংলা ভাষা হওয়া চাই, উর্দুকে আমরা মানব না। এই সংঘাতের ভেতর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1952 সালে একুশে ফেব্রুয়ারি তখন একটা ধর্মঘট ডাকা হয়। সেই সময় পুলিশ এবং সশস্ত্র বাহিনী পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে রাখে। এই সময় তখনই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিজেই উপস্থিত ছিলেন এবং তিনি তাদেরকে ছাত্রদের ছোটো ছোটো ছাত্রদেরকে অন্য পথ দিয়ে বের করে দেন এবং অন্যান্য ছাত্ররা যারা মিছিল করে বাইরে বেরিয়েছিল তাদের উপর পুলিশ গুলিবর্ষণ করে এবং তখনই আমরা ওই জব্বার, রফিক বরকত এদের মৃতদেহ সে সময় রাজপথে পড়েছিল। এই 52 একুশে ফেব্রুয়ারি তার ছোট ছেলে মর্তুজা বশির তিনিও আহত হন এবং তিনি যখন বাড়িতে ফিরে আহত অবস্থায় বাড়িতে ফিরে এলেন তখন শহীদুল্লাহ সাহেব এর উক্তি ছিল যে বাংলা ভাষার জন্য যদি তোমার মৃত্যু হয় তাতে আমি দুঃখিত হতাম না। এই 21শে ফেব্রুয়ারি বাংলা, পূর্ব বাংলার জনগণের মধ্যে একটা ব্যাপক এবং গভীর প্রভাব বিস্তার করে, বিশেষ করে বাঙালি মুসলমান যারা সরকারি সমর্থক ছিল তাদের মধ্যে একটা মানসিক পরিবর্তন ঘটে। ভারত এবং পাকিস্তান যে ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে,
সেখানে তারা দেখলো মুসলমান পুলিশ মুসলমান ছাত্রদেরকে হত্যা করেছে। এই জিনিসে তাদের সাম্প্রদায়িক একটা সাম্প্রদায়িকতা মুক্ত করে দেয়। তারা পরিষ্কার বুঝতে পারে যে ধর্মের নামে মুসলমান শাসক পুলিশের ধর্মের নামে পাকিস্তান শাসকবর্গ তাদেরকে শাসন এবং শোষণ করার জন্যে এবং বাঙালিদের অস্তিত্ব মুছে ফেলার জন্যে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। ফলে বাংলা ভাষা আন্দোলন এক ব্যাপক গণভিত্তি তৈরি করেছিল এবং একটা নতুন জাতির উত্থানের প্ল্যাটফর্ম তৈরি করেছিল। এই বাংলাদেশ সৃষ্টির বহু আগে 1952 সালের 31 মার্চ ঢাকা জেলা শিক্ষক সম্মেলনের সভাপতির ভাষণে তিনি বলেছিলেন, ঢাকার সাম্প্রতিক ঘটনায় ভারাক্রান্ত হৃদয়ে আমরা যে আজ এখানে মিলিত হয়েছি একথা ভুলবার নয়। আমরা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নই বটে, কিন্তু ছাত্রদের উপর আপতিত ঘটনা প্রভাব আমরা শিক্ষক সংস্থা হিসেবে নিশ্চুপ থাকতে পারি না। আমি একথা না বলে পাচ্ছি না যে স্বাধীন প্রিয় নাগরিকগণ যদি চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং কর্মের স্বাধীনতা না থাকে, তাহলে সে রাষ্ট্র বেশি দিন টিকতে পারে না। ব্যক্তি স্বাধীনতা ব্যতীত রেখে রাষ্ট্রের স্বাধীনতার কোনো মানে নেই। আমি আরও মনে করি যে ধর্মীয় ভজনালয়ের ন্যায় শিক্ষাঙ্গনের মর্যাদা রক্ষা করা সরকারের পবিত্র দায়িত্ব। মাতৃভাষার জন্য এই আন্দোলন ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশ ছেড়ে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। রাষ্ট্রসংঘ 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দান করেছে। এইখানে আমাদের একটা চোখের সামনে একটা ছবি ফুটে ওঠে যে একটা খর্বকায় দাড়ি টুপি সময় একজন ভাষাবিজ্ঞানী ছবি ফুটে ওঠে। লাঠি গুলি সময় একটা সংগঠিত রাষ্ট্রশক্তি যার মাতৃভাষার প্রতি দরদ সম্পৃক্ত একটা অসম্ভব মানসিক শক্তিকে দমাতে পারেনি। এবারে তার গবেষণা দেখে আমরা কিছুটা আলোকপাত করি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি চর্যাপদ নিয়ে জীবনের অধিকাংশ সময় গবেষণা করেছেন। উনিশ শতাব্দীর শেষ ভাগে রাজা রাজেন্দ্রলাল মিত্র নেপাল ভ্রমণ করে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের বহু পুঁথি উদ্ধার করেন এবং তার একটা তালিকা তৈরি করেন। তার মৃত্যুর পর হরপ্রসাদ শাস্ত্রী সেই পুঁথির ভেতর থেকে 4টি পুঁথি নিয়ে চর্যাচর্য বিনিশ্চয়ক, সর্বপদ কৃষ্ণপদের দোহা এবং ডাকার্ণব এই 4টি পুঁথি একসঙ্গে হাজার বছরের পুরনো বাংলা গান হিসেবে তিনি সাহিত্য পরিষদ থেকে বের করেন। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ভাষাতত্ত্ব দিক দিয়ে বিশ্লেষণ করে বললেন যে ওই মানে বাকি 3টি না, চর্যাচর্য বিনিশ্চয়ই শুধুমাত্র বাংলা প্রথম বাংলার সম্পদ। এরপরে তিনি চর্যাপদ নিয়ে প্রায় 50 বছর ধরে গবেষণা করেন এবং তিনি প্রথম দেখান যে এই চর্যাপদই বাংলার বৈশিষ্ট্যগুলো চর্যাপদের মধ্যেই আছে। এবং তিনি সবাই সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং অন্যান্যরা লুই পাকে আদি চর্যা কবি বলেছেন, কিন্তু শহীদুল্লাহ সাহেব মিননাথকে আদি চর্যা রচিতা হিসেবে বলেছেন। 1928 সালে তিনি সর্বন ইউনিভার্সিটিতে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের উপর গবেষণা করে লেসা মিস্তিকি বলে তার যে গবেষণাপত্রটি প্রকাশ হওয়ার পরে তিনি আন্তর্জাতিক পাণ্ডিত্যের খ্যাতি লাভ করেন। তার এই পুস্তকের সমালোচনা ইংল্যান্ড
ফ্রান্স, সুইডেন, জার্মানি আর ইউএসএ থেকে বিভিন্ন পণ্ডিত মহলে আলোচনা এবং সমালোচনা হয়। তিনি লেসা মিস্তিকিতে বৌদ্ধতান্ত্রিক বহু সাহিত্য এবং সমাজ সম্পর্কে বহু মৌলিক গবেষণা আছে। এছাড়াও তিনি ধ্বনিতত্ত্বের উপরে ডিপ্লোমা লাভ করেন। শহীদুল্লাহ সাহেবের সঙ্গে রবীন্দ্রনাথের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি বেশ কয়েকবার রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎকারের জন্য শান্তিনিকেতন ভ্রমণ করেন। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বিশ্বভারতীর কর্মসমিতির সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ করেছিলেন, কিন্তু শহীদুল্লাহ সাহেব যে কোনো কারণে হোক সে আমন্ত্রণ রক্ষা করতে পারেননি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন আজীবন শিক্ষা এবং শিক্ষকতা নিয়েই তিনি মগ্ন ছিলেন। অনেক সময় দেখা গেছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পড়েই চলেছেন, এক মনে পড়ে চলেছেন। ওদিকে সমস্ত ইউনিভার্সিটির দরজা জানালা সব বন্ধ হয়ে গেছে, কিন্তু তাকে পরে আবার অনেক গভীর রাত্রে ইউনিভার্সিটি থেকে বের করতে হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ওপার বাংলা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিলেন, কিন্তু তিনি এইবার বাংলায় বারবার ফিরে আসতে চেয়েছিলেন। এমনকি তিনি জীবনের শেষ সময় শেষ চিঠি আমার বাবাকে যে শেষ চিঠিতে লিখেছিলেন তাতে তিনি বলেছিলেন যে আমি তোমাদের এখানে একবার আসার ইচ্ছা করি। 1969-এ তাই তিনি মৃত্যুবরণ করেন 13 জুলাই, কিন্তু 1968 সালে তখন তিনি আমাদের এই পিয়ারা গ্রামে আসার জন্য খুব উদ্গ্রীব ছিলেন, এবং যখনই তিনি কোনো কাজে ভারতে এসছেন তখনই একবার তিনি তার জন্মস্থানকে দেখে গেছেন। বাংলা ভাষা ও গবেষণার ক্ষেত্রে তার অনেক অবদান আছে। বাংলা ভাষা কবে সৃষ্টি হলো এ নিয়ে সুনীতিবাবুর সঙ্গে তার দ্বিমত আছে। তিনি বাংলা ভাষার উৎপত্তি 650 থেকে 750-এর মধ্যে বলেছেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায় আরও পিছিয়ে 850 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে বলেছেন। এছাড়া বাংলার উৎপত্তি সম্পর্কে তার একটা আলাদা মত আছে। তিনি বলেছেন গৌড়ীয় অপভ্রংশ বলে তিনি একটা আলাদা একটা পথ সৃষ্টি করেছেন যে বাংলা এই গৌড়ীয় অপভ্রংশ থেকে সৃষ্টি হয়েছে। এছাড়া বাংলা ভাষা এবং সাহিত্য তিনি চণ্ডীদাস সম্পর্কে অনেক গবেষণা করেছেন। বাংলা ভাষার ক্ষেত্রে অনেক সূক্ষ্ম গবেষণা আছে, সেগুলো পণ্ডিতরাই বলতে পারবেন। আমরা তো ভাষাতাত্ত্বিক নই, আমরা ওইভাবে বিশ্লেষণ করতে পারবো না। তিনি দীর্ঘ জীবনে তিনি অনেক কর্মকাণ্ডের সঙ্গে ব্যস্ত ছিলেন। ঢাকায় এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি এগুলো প্রতিষ্ঠার জন্য তার অবদান আছে। তার আরও একটা দিক আছে যেটা বহু ভাষাবিদ, এই জিনিসটা আমরা দেখেছি, তিনি বহু ভাষা জানতেন।
এমনি পারিবারিক সূত্রে তিনি বাংলা, ফার্সি এবং আরবি জানতেন। এছাড়া তিনি পড়ার সময় স্কুল লাইফে যখন হাওড়া জেলা স্কুলে পড়তেন তখন তিনি তো সংস্কৃত নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন। এছাড়া উড়িয়া ভাষা তিনি জানতেন। এছাড়া আরও 20-25টা ভাষা তার ভাষাতে তিনি লিখতে পড়তে এবং বুঝতে পারতেন। এবং এই তার এই বহু ভাষাবিদ হওয়ার পেছনে তার একজন মাস্টারমশাই হরিনাথ দে তার প্রেরণা ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুকাল তিনি অধ্যাপনা করেছেন। তার এই যে বাঙালি প্রীতি এবং বাংলা ভাষার প্রতি ভালোবাসাকে পাকিস্তানের কর্তৃপক্ষ, পাকিস্তানের শাসকবর্গ কখনোই তাকে সুনজরে দেখেনি। তাকে ভারতের ছদ্মবেশী, ভারতের গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে। যখন তিনি বেতারের রবীন্দ্রসঙ্গীতের বিরোধিতা করেছেন তখন তাকে বলা হয় গুপ্তচর, ভারতের গুপ্তচর হিসেবে অভিহিত করা হয়েছে এবং ভারতবর্ষ থেকে তাকে একটা পুরস্কার দেওয়া হয়েছে, নেহরু পুরস্কার, কিন্তু সেই পুরস্কার তাকে নিতে দেওয়া হয়নি। শহীদুল্লাহ সাহেব উনি চীন কয়েকবার চীন ভ্রমণ করেছেন এবং চীনের তিনি চৈনিক ভাষাও তিনি শিখেছিলেন। শহীদুল্লাহ সাহেব গবেষণার খুব উচ্চ মার্গে তিনি ছিলেন। তার গবেষণা আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিল, কিন্তু তা বলে তিনি দেশের মানুষ বা মাটিকে তিনি কখনোই ভোলেননি। তার মন কেঁদে নিরক্ষরিত দূরীকরণের জন্যে তার মতো একজন পণ্ডিত মানুষ বিভিন্ন ধরনের প্রস্তাবনা করেছেন। তিনি বিভিন্ন বক্তৃতা এবং বিভিন্ন লেখালেখির মাধ্যমে বলেছেন যে নিরক্ষর আমাদের স্বাক্ষর না হতে পারলে দেশের কোনো উন্নতি হবে না। এই জন্য তিনি বাংলা ভাষার বানানকে সহজ করার চেষ্টা করেছেন এবং বয়স্কদের পড়াশুনো করার জন্য বাংলা ভাষা বানান লিপি এবং তাদের জন্য আলাদা একভাবে পাঠ তৈরি করেছিলেন। তিনি প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন। তার আগে বাংলা ব্যাকরণ সাধারণত সংস্কৃত ভাষা অনুসরণ করে রচনা করা হতো। তিনি সুনীতি কুমার চট্টোপাধ্যায়েরও আগে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন এবং এই বাংলা ব্যাকরণ থেকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরও খুব সন্তুষ্ট হয়েছিলেন এবং তাকে একটা চিঠিও লিখেছিলেন যে এই বাংলা ব্যাকরণটা সবার ছাত্রছাত্রী এবং সবাই কাজে লাগবে। এছাড়াও তিনি বহু পাঠ্যপুস্তক রচনা করেন, বিভিন্ন শ্রেণীর জন্য বহু পাঠ্যপুস্তক তিনি রচনা করেন। তার মতো পণ্ডিত ব্যক্তির পক্ষে এগুলি অনেকে পণ্ডশ্রম বলে মনে করেছেন, কিন্তু শহীদুল্লাহ সাহেবের কাছে এটা ছিল সমাজের কাছে, মানুষের কাছে একটা ঋণ স্বীকার। বাঙালিতে সাধনায় তার একটা উক্তি খুবই বিখ্যাত, যেটা আমি আবারও বলছি, আমরা হিন্দু না মুসলমান যেমন সত্য, তার
তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এটা কোনো আদর্শের কথা নয়, এটা একটি বাস্তব কথা। মা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারা ও ভাষার বাঙালিত্বের এমন ছাপ মেরে দিয়েছেন যে মালা টিকিতে কিংবা টুপি লুঙ্গি দাড়িতে ঢাকার জো নেই। আমি প্রথমে বলেছিলাম যে অখণ্ড বাঙালিত্বের এই যে সাধনা থেকে তার এই সমস্ত মুক্তি এসেছে। আমরা হিন্দু বা মুসলমান যাই হোক না কেন, বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির আচার আচরণ, তার দৈহিক গঠন, তার মানসিক অবস্থান, এ কিন্তু ধর্ম ছাড়া আর কোনো ভেদ খুব একটা বেশি কিছু নেই। এই জিনিসটাই তিনি সারা জীবন ধরে বারবার বোঝানোর চেষ্টা করেছেন। তার গবেষণা গ্রন্থগুলির মধ্যে কিছু কিছু তার গবেষণামূলক প্রবন্ধের মধ্যে কিছু কিছু আমি বলছি। এ ব্রিফ হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ডেরিভেশন অফ বিবলিক্যাল প্রপার নেম ইন কোরআন, ইন্ডিয়ান লোড ওয়ার্ডস ইন অ্যারাবিক, ইন্দো ইউরোপিয়ান খ ইন সংস্কৃত অ্যান্ড অ্যাভেস্তা, কেইচ ইন সংস্কৃত অ্যান্ড অ্যাভেস্তা, মাগধী প্রাকৃত অ্যান্ড বেঙ্গলি, মুন্ডা অ্যাফিনিটিস অফ বেঙ্গলি। আমাদের বাংলা ভাষার উপর সাঁওতালি ভাষা, বাংলা ভাষার উপর সাঁওতালি ভাষার একটা মুন্ডা প্রভাব বা প্রভাব আছে, সেটা তিনি এই প্রবন্ধে দেখিয়েছেন। অরিজিন অফ দ্য সিঙ্গলিজ ল্যাঙ্গুয়েজ, আউটলাইন অফ হিস্টোরিক্যাল গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ফিলোজফি অ্যান্ড ইন্ডিয়ান লিঙ্গুইস্টিক। তার আরেকটি বড় কাজ হচ্ছে বাংলা ভাষার আঞ্চলিক বাংলা ভাষার অভিধান, যেটি আমাদের এখানে অনেক পরে কাজ আরম্ভ হয়েছে, কিন্তু তার অনেক আগেই উনি এই কাজ সমাধা করেছেন। এছাড়া তার গ্রন্থগুলির মধ্যে আছে বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড। তার গ্রন্থগুলির মধ্যে ফারসি ভাষায় লেখা ছিল লেশা মিস্তিকি কানান সরো, এটা তার গবেষণা প্রবন্ধ ছিল। এছাড়া লে সংস ডু বেঙ্গলি, এটা তার ফোনেটিক্সের উপরে লেখা বই। এছাড়া ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ, এছাড়া অনুবাদ গ্রন্থ আছে অনেক। তার কয়েকটি অনুবাদ গ্রন্থ আছে, দিওয়ানি হাফিজ, রুবায়তে ওমর খৈয়াম। ইকবালের শিকাও জবাবি শিকোয়া, শহীদুল্লাহ সাহেব তিনি বেদে সর্বোচ্চ নাম্বার পেয়েছিলেন সংস্কৃত অনার্স নিয়ে পাশ করার সময়, এবং এই বেদের উপর বেশ কয়েকটি তার গবেষণা প্রবন্ধ আছে, যেমন হুয়ার অশ্বিন্স অশ্বিনীদ্বয়। আমাদের বেদে যে অশ্বিনীদ্বয় আছে তাদের নিয়ে তার একটা গবেষণা প্রবন্ধ আছে, হুয়ার অশ্বিন্স। বরুণা ইন অবস্থা, বরুণদেব কোন দেশে তার অবস্থান সেই নিয়ে অবস্থা, জেন্দ অবস্থাতে বরুণের দেশ কোথায় নির্ধারণ করা হয়েছে সেটা নিয়েও তার একটা গবেষণা আছে। এছাড়া তার যে প্রথম প্রবন্ধ ছিল, প্রথম প্রকাশিত প্রবন্ধ হচ্ছে মদন ভাষ্য। এই মদন ভাষ্যটাই ভারত স্বর্ণকুমারী দেবী সম্পাদিত ভারতী পত্রিকাতে প্রকাশিত হয়, এবং এই প্রবন্ধ প্রকাশের আগে স্বর্ণকুমারী দেবী ছোট একটা তার সম্পর্কে লেখেন, ইনি সংস্কৃত সাহিত্যের অন্তরে কতদূর প্রবেশ লাভ করিয়াছেন এই প্রবন্ধ তার পরিচয়। আজকাল বাংলা সাহিত্যকে জাতীয় সাহিত্যরূপে গ্রহণের দিকে আমাদের মুসলমান ভ্রাতাগণের মধ্যেও একটা চেষ্টা দেখা যাইতেছে, ইহা বড় সুখের বিষয়।
ধর্ম সম্বন্ধে আমাদের পরস্পরে যতই মতভেদ থাকুক, আমরা উভয় সম্প্রদায়ী বাঙালি বিধাতার বিধানে বিধানে আমাদের উভয়কে একত্রে বাঁচিতে মরিতে হইবে। এই অবস্থায় আমাদের মধ্যে সাহিত্যের একতা বিশেষভাবে প্রার্থনীয়, কেননা সাহিত্যই পরস্পরের মিলনের শ্রেষ্ঠ উপায়। বর্তমান লেখকের আমাদের পুরনো সাহিত্যের প্রতি অনুরাগ দেখিয়া তাই আমি অতিশয় আনন্দ লাভ করিয়াছি। স্বর্ণকুমারী দেবী। শিক্ষা বিস্তার সম্পর্কে তিনি বলেছেন, আমার মনে হয় সকল রকম শুভ অনুষ্ঠানের আগে চাই জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার, তা না হলে কোনো স্থায়ী মঙ্গল তাদের হতে পারে না। রাজনৈতিক উন্নতি বলো, অর্থনৈতিক উন্নতি বলো, ধর্মীয় সম্বন্ধে উন্নতি বলো, সামাজিক উন্নতি বলো, সকলের বুনিয়াদ এই জনশিক্ষা। বুনিয়াদ ঠিক না হলে কোনো ইমারতই টিকতে পারে না। পাকা মিস্ত্রি কখনো বুনিয়াদ মজবুত না করে উপরের গড়ন শুরু করে না, এই কথাটা আমাদের মনে রাখা চাই। শিক্ষা বিস্তারের কথায় মেয়েদের বাদ দিলে চলবে না, তারা সমাজের অর্ধেক, তারা আমাদের আধা শরীর। এই আধা পক্ষাঘাতগ্রস্ত করে কখনই আমরা ভালো থাকিতে পারি না। ইসলামে নারীকে তাকে উপযুক্ত অধিকার দেওয়া হয়েছে এ দাবি জগতের কাছে করলে তারা ঠাট্টা করবে, কেন জগৎ দেখবে না ইসলামের কেতাব, দেখবে শুধু মুসলমানের ব্যবহার। হিন্দু মুসলমান মিলিয়া বাঙালি জাতি গড়িয়া তুলিতে বহু অন্তরায় আছে, কিন্তু অদূর ভবিষ্যতে হইবে না কেন, তাহা এত করিতেই হইবে। বাঙালি হিন্দু বাঙালি মুসলমান ব্যতীত চলিতে পারিবে না, বাঙালি মুসলমান বাঙালি হিন্দু ব্যতীত চলিতে পারিবে না। চিরকালই কি একভাবে যাইবে? জগতের ইতিহাস পৃষ্ঠে কি হিন্দু মুসলমান মিলিত বাঙালি জাতি ফরাসি ইংরেজ ইতালি জার্মান জাপানি প্রভৃতি জাতির ন্যায় নাম রাখিতে পারিবে না? আমার কানে কানে গুঞ্জন করিয়া বলে পারিবে। বাংলা বানান সম্পর্কে শহীদুল্লাহ সাহেব উচ্চারণগত বাংলা বানান সম্পর্কে তার একটা আলাদা মত ছিল। তিনি উচ্চারণগত বাংলা বানান করতে চেয়েছিলেন। তিনি ধ্বনিসঙ্গত, তিনি বলেছেন যে বাঙালি বাংলা বাংলার ব্যাক বাংলা বানান ধ্বনিসঙ্গত হওয়া উচিত। এই নিয়ে যদিও তর্ক বিতর্ক আছে, তবুও তিনি বানান সংস্কারে তার অবদান তিনি রেখেছেন। তিনি বলেছেন যে উচ্চারণ অনুসারে বানান সংস্কার করা আবশ্যক, পালি ও প্রাকৃতে উচ্চারণ অনুযায়ী বানান হইয়া থাকে। বাংলা একাডেমি লেখেন, যদিও এটা তর্কাতীত নয়, তার এই প্রবন্ধ পড়ে অনেক তর্ক বিতর্ক দেখা দিয়েছিল। বাংলা ভাষার মাধ্যমে সর্বস্তরে নিরক্ষরিত দূরীকরণ, অফিস আদালতে ব্যাপকভাবে বাংলা ব্যবহার, টাইপরাইটারে সহজ উপায় টাইপ করার পদ্ধতি উদ্ভাবনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ সাহেবের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল। সেখানে তিনি কি যুক্তবর্ণের উচ্ছেদ সাধন ও বাংলা বর্ণমালা থেকে কিছু কিছু বর্ণ বিভাজনের কথা বলেছেন। এগুলি যদিও সর্বজন গ্রাহ্য হয়নি। তবে তার এই দুষ্কর্ম ডক্টর মজারুল ইসলাম তার এই সদিচ্ছা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ভাষার ক্রম প্রবাহনতায় ভাষা যেমন ব্যাকরণের সিদ্ধপথ অতিক্রম করে নতুন প্রচলন চালু করতে প্রয়াসী অথবা প্রচলিত রীতিকে সুদীর্ঘ ব্যবহারের মাধ্যমে স্বীকৃতি জানাতে উৎসাহী, সেখানে সেই প্রচলন বা প্রচলিত রীতিকে উচ্চদম্ভের অষ্টাস্যে পরিহাস না করে তিনি শ্রদ্ধা স্বীকৃতি জানানোর চেষ্টা করেছেন। ব্যাকরণের অগাধ পাণ্ডিত্য সত্ত্বেও এই একই কারণে গণশিক্ষা সমিতি গঠন করে বানান পদ্ধতিকে ভেঙে ফেলে জনসাধারণের জন্য সহজবোধ্য করে তোলার জন্য একসময় তিনি বিশেষভাবে লিপ্ত ছিলেন। আমরা তাই এই প্রয়াসকে দুষ্কর্ম বলে যতই ব্যঙ্গ করি না কেন, এর মধ্যে দিয়ে তার প্রগতিবাদী চিন্তাধারার একটা উজ্জ্বল প্রকাশ বিবৃত হয়েছে। আজকে এই পর্যন্তই।
নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন, এই মর্ম এই পিরিয়ডে আপনারা সবাই সুস্থ থাকুন, শুভরাত্রি।